আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট কী কেন করা হয় এবং কিভাবে করা হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন একটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট অবধি পৌঁছাতে দাঁতের গঠন এবং বয়স অনুযায়ী অনেকদিন সময় লাগে কারো ক্ষেত্রে তিন বছর পাঁচ বছর বা ছ বছরেরও এরকম সময় লেগে যায় একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হতে তো ভিউয়ার্স দাঁতে যখন যন্ত্রণা হয় ব্যথা হয় কয়েকবার ব্যথা হয়েছে এমন দাঁত যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তখন যে ট্রিটমেন্টটি করা হয় যে ট্রিটমেন্টের মাধ্যমে যন্ত্রণা হয়ে কয়েকবার হয়েছে এমন দাঁত না ফেলে রাখা হয় সেটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট তো ভিওয়ার্স প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে তো ভিওয়ার্স প্রথমটি কী বলা হয় অ্যানামেল তারপরে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পালপাইটিসে আক্রান্ত দাঁত অর্থাৎ দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটি এখানে ইনফেকশন হয়ে গেছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দাঁতের উপর থেকে গর্ত হয়ে ধীরে ধীরে কিন্তু সেই ক্যাভিটিটি দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌসেছে আর এমন অবস্থায় দাঁতের যন্ত্রণা হয় যখন সামান্য সমস্যা থাকে ডেন্টাল ক্যারিস থাকে অর্থাৎ ছোট এ ধরনের গর্ত থাকে তখন দাঁতে শিশিরে অনুভূতি হতে পারে হালকা চাপে ব্যথা হতে পারে আর যখন সেই ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা পাল্পে পৌঁছে যায় তখনই যন্ত্রণা হয় দুইয়ের অধিকবার তিনের অধিকবার যন্ত্রণা হয়েছে এমন দাঁত আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটি না ফেলে রাখার চিকিৎসা রয়েছে তো ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্প অব্দি চলে আসছে ক্যাভিটি আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে এখানে এই দাঁতটি কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতটি দেখতে পাচ্ছেন সাধারণত এই অবস্থায় যখন দাঁতের থাকে তখন সেটি পাল্পাইটিস রোগে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ দাঁতের এখানে যেমনটি গর্ত দেখতে পাচ্ছেন এমন পর্যায়ে গেলে দাঁতে পালপাইটিস হয়ে যায় অর্থাৎ পালপাইটিসে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ দাঁতের যে পাল্প থাকে সেখানে পৌঁছে যায় সে ক্যাভিটি আর তখনই তেমন দাঁতে থেকে থেকে কিছুদিন বাদে বাদে যন্ত্রণা হয় আর এমন দাঁত যদি থাকে তাহলে সেটি না ফেলে দিয়ে যে রাখার ট্রিটমেন্ট রয়েছে সেটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট ভিউার্স এই যে দাঁতটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি যদি এক্স রে করা হয় তাহলে ঠিক এমন একটি এক্স রে আপনারা দেখতে পান এখানে দেখুন যে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এটি এতটুকু অংশ কিন্তু দাঁতের গর্ত হয়ে গেছে আর এখানে যে কালো একটা রেখার মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের পাল্প যে পাল্পটি এখান থেকে শুরু হয়েছে তো ভিউয়ার্স যখন এই পাল্পটি এই পাল্পটি যখন এই গর্তের দ্বারা সংক্রমণ হচ্ছে অর্থাৎ এই যে যে ক্যাভিটিটি দেখতে পাচ্ছেন এটি পাল্প অবধি চলে আসছে আর এই জায়গাটা খুবই সেন্সিটিভ দাঁতের যত ব্যথা যত যন্ত্রণা এই পাল্পে অনুভব হয় ভিউয়ার্স যদি দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কোনো অনুভূতিই থাকে না কিন্তু অনুভূতিটা সৃষ্টি হয় দাঁতের ভিতরে থাকা সেই পাল্পের মধ্যে আর ক্যাভিটিটি যখন পাল্পের মধ্যে চলে আসে তখন এই ক্যাভিটিতে যদি কোনো খাবার ঢোকে শক্ত কিছু ঢোকে তখন যদি সে যাতে চাপ প্রয়োগ করা হয় আর সেক্ষেত্রে সেই পাল্পে ব্যথাটি অনুভব হয় তো এই ধরনের দাঁত প্রতিনিয়ত ব্যথা হয় কিছুদিন বাদে বাদে ব্যথা হয় তো এ ধরনের দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখা যায় তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ছিদ্র করা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দাঁতের অবস্থা বুঝে তো এমন ছোট্ট একটি ছিদ্র করার পরে সেই জায়গাটা যেখানে দাঁতের পাল্প রয়েছে দাঁতের ভিতরে পাল্পের আলাদা চেম্বার রয়েছে তো সেই চেম্বার থেকে সেই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় বিশেষ ফাইলিং করে এখানে দেখুন যে এখানে দেখা যাচ্ছে একটি ফাইলের মাধ্যমে দাঁতে যে ইনফেকশন হয়ে যাওয়া যে পার্পটি ছিল সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় আর যখন দাঁতের পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কোনো সেনসেশন থাকে না কোনো অনুভূতি থাকে না বিধায় সেই দাঁতে আর কোনো ব্যথা থাকে না যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটি পুরোপুরি তুলে ফেলা হয় এবং পরবর্তীতে সেখানে আর্টিফিশিয়াল পাল্প সেখানে সংযোজন করে দেওয়া হয় এবং তারপরে সিল করে দাঁতে অবশ্যই একটি ক্যাপ করিয়ে দিতে হয় ভিউয়ার্স এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় যেমনটি এখানে দেখুন এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে যখন ক্যাপ পরানো হবে তখন এ ধরনের দেখতে পাচ্ছেন দাঁতটি একটু কেটে ছোটো করে নেওয়া হয়েছে আর এটি হচ্ছে ক্যাপ করার আগে দাঁতের দাঁতকে প্রস্তুত করা অর্থাৎ এই যে যতটুকু অংশ কেটে ফেলা হয়েছে ক্যাপটি ঠিক ততটুকু অংশ আবার পূরণ করে দিবে এছাড়া যদি কখনো দাঁত ভেঙে যায় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত ভেঙে গেছে এমন পজিশনে আপনাকে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে যদি দাঁতটিতে আপনি ক্যাপ করিয়ে নেন তাহলে কিন্তু দেখতে সেম আগের মতো হয়ে যাবে এবং সে দাঁত দিয়ে আপনি স্বাভাবিক আগের মতো যেমনটি ছিলেন তেমনটি পেয়ে যাবেন তেমন দাঁতই আপনি কিন্তু পেয়ে যাবেন আর সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্টটি যদি কমপ্লিট হয় সুন্দরভাবে সাকসেস হয় তাহলে সে দাঁতে আর কোনো দিনেও ব্যথা হওয়ার কথা নয় তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম